আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুর্দিনে বিপদের সময়, কষ্টের সময় আমাদের দোয়াগুলো মাঝে মাঝে কবুল হয় না। কেন হয় না? আমরা এত আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা কবুল করেন না। এটা কেন হচ্ছে? আসলে সর্ব অবস্থায় আপনাকে দোয়া করতে হবে। আমাদের ভেতরে অনেকে এই আদব রক্ষা করে না, শুধু প্রয়োজন অনুভব করলে সে দোয়া করে। অন্য সময়গুলো দোয়া কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। যখন আমরা প্রচণ্ড আঘাত পাই, শত্রুর সম্মুখীন হই, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই, দুঃখ কষ্টে পতিত হই, তখনই আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ তখন আমাদের প্রতি অনেক বিপদ আসে। নিঃসন্দেহে বিপদে আল্লাহকে ডাকা কোনো খারাপ কাজ নয়, বরং ভালো কাজ। কিন্তু ভালো সময়েও আল্লাহর কাছে দোয়া করতে হবে। কখনো কি ভেবে দেখেছেন নবীদের দোয়া কেন কবুল হতো? এই যে আপনার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু নবীদের দোয়া কবুল হচ্ছে, এর কারণটা কি? এখন আপনি হয়তো বা বলতে পারেন তারা তো নবী ছিল না। নবীর থেকে আপনি অনেক ভালোই আছেন। নবীদেরকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে আল্লাহর প্রেরিত রাসূল বা দূত। তাদের মাধ্যমে এই ইসলাম এসেছে। আল্লাহ তাদেরকে প্রচুর পরীক্ষা করেছেন, যা আপনাকে দিলে আপনি তা পারতেন না। সুতরাং তবু তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তারা সৎ কাজে প্রতিযোগিতা করত এবং আমাকে আশা ও ভয় নিয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। প্রিয় ভাই বোনেরা, তাদের প্রথম শর্ত ছিল সৎ কাজে প্রতিযোগিতা করত। তাদের জীবন ছিল ইসলামের আলোয় আলোকিত। আল্লাহ এর তাদের গুণ রয়েছে। ঠিক এই কারণে আল্লাহকে ডাকা মাত্রই তারা সাড়া পেয়েছে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন, আমাকে আশা এবং ভয় নিয়ে রাখত। অবস্থা যেমনই হোক, তারা আল্লাহর কাছে হাত তুলতেন। সুখে আছে নাকি দুঃখে আছেন, নাকি নিরাপদে আছে নাকি ভয়ে আছে, কোনো কিছুই তারতম্য করত না। এগুলো তাদের দোয়ার পথে প্রতিবন্ধক হতে পারত না, সবসময় দোয়া করত। আরেকটা বিষয়, তারা ছিল আমার প্রতি বিনয়ী। শেষে আল্লাহ তাআলা বলছেন, আমার প্রতি তারা বিনয়ী ছিল। আত্মতুষ্টি, জেদ, দাম্ভিকতা, অহংকারের ছিটেফোঁটা ছিল না। এগুলো তারা গোড়া থেকে উচ্ছেদ করে ফেলেছেন। তাছাড়া যে অন্তর আল্লাহ বিরুদ্ধচারণে লিপ্ত, তার দোয়া কিভাবে কবুল হবে? আর অনেকে আছে তো দোয়া কবুল না হলে দোয়া করাই বন্ধ করে দেয়। এই কাজটা মোটেই উচিত নয়। আপনি বেঁচে আছেন আল্লাহ তাআলার দয়া, আপনি মরে যাবেন এটা আল্লাহ তাআলার ইচ্ছে। আপনি রাগ করে, জিদ করে কোনো কিছুই করতে পারবেন না। আপনার দোয়া না কবুল হলে কোনো কিছুই করার নেই। কিন্তু আপনি যদি মুমিন বান্দা হন, মুত্তাকি হন, একজন মুসলিম যদি হয়ে থাকেন, আপনার দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই দোয়া কবুল হয়নি কি হয়েছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আমি তো আশা রইলাম আখিরাতে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কোনো কিছু দান করবেন, সেটা দুনিয়াতে হোক কিংবা আখিরাতে হোক। মোট কথা হচ্ছে, আপনি যদি চান দুর্দিনে আপনার দোয়া কবুল হোক, তাহলে সুদিনেও আল্লাহর কাছে পরিপূর্ণভাবে দোয়া করুন। এটাই সহজ পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় কঠিন সময়ে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করুক, সে যেন স্বাচ্ছন্দ্যের সময়ও বেশি বেশি দোয়া করে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিয়েছেন, আপনার দোয়া যদি কবুল হতে চায়, তাহলে প্রত্যেক দিন প্রতিনিয়ত দোয়া করতে থাকুন, যেটা আপনার কাছে থাকুক কিংবা না থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।